হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল। গাইস, আজকে যখন আপনি আইস মাইনিং এ প্রবেশ করেছেন, তখন হয়তো একটা নোটিশ পাইছেন যে আপনার কিন্তু অ্যাপসটা নতুনভাবে আপডেট করতে হচ্ছে। তো এই অ্যাপসটা আপডেট করার পর আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন, এই জায়গায় যে আপনি অ্যাড্রেসটা বসাইছিলেন কিছুদিন আগেই, সেই অ্যাড্রেসটা ছিল কিন্তু ইথেরিয়ামের অ্যাড্রেস, কিন্তু বর্তমানে ট্রান্সফার হয়ে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে বিএনবি স্মার্ট চেইনের অ্যাড্রেস। তো এখানে কি আপনাকে কিছু করতে হবে বা কিভাবে কি করতে হবে? নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না, অবশ্যই এটা সতর্ক থাকবেন। এবং আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছেন সেটা ট্রাজার রোড হোক বা মেটামাস হোক, অবশ্যই কিন্তু আপনার সেটা ভেরিফাই করে নেওয়ার লাগবে, চেক করে নেওয়ার লাগবে। তো টুইটার পেজ থেকে তারা যতটুকু জানাইছে, এখানে একটু পড়লে বুঝতে পারবেন, তারা ওকেএক্স ওয়ালেট, মেটামাস্ক, ট্রাজ ওয়ালেট ইউজার অলরেডি কিন্তু তাদের যে আগে ইথেরিয়াম অ্যাড্রেসটা ছিল, এই ইথেরিয়াম অ্যাড্রেসটা কিন্তু বিএনবি অ্যাড্রেসে চেঞ্জ করে ফেলছে। অর্থাৎ আগে ইথেরিয়ামে তাদের আমাদের যে ডলার দেওয়ার ছিল সেটা ইথেরিয়ামে দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে সেটা ট্রান্সফার করে বিএনবি স্মার্ট চেইনে দিবে। তো প্রত্যেকটা অ্যাড্রেস, মেটামাস্ক হোক, ট্রাজ ওয়ালেট হোক, প্রত্যেকটা অ্যাড্রেস কিন্তু আমাদের সবসময় সেম থাকবে, শুধু আমাদের যে ব্যালেন্সটা সেটা কিন্তু ট্রান্সফার হবে। অর্থাৎ আগে ইথেরিয়ামে হইতো, এখন বিএনবি হবে। তো অ্যাড্রেস কিন্তু সেম থাকবে, তাও আপনার সতর্কতা অনুযায়ী অবশ্যই আপনাকে একবার চেক করে নেওয়া লাগবে। তো কিভাবে চেক করবেন আমি ট্রাজ ওয়ালেটের মাধ্যমে দেখাই দিচ্ছি। তো আমরা সরাসরি চলে আসবো ট্রাজ ওয়ালেটে আসার পর একটু লক্ষ্য করে বুঝতে পারবেন, আপনি প্রথমে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা কিন্তু ইথেরিয়ামের অ্যাড্রেস ছিল। বর্তমানে আমাদের যেটা দিতে হবে সেটা বিএনবি দিতে হবে। তো এই জায়গায় আমাদের বিএনবিতে একটা ক্লিক করার লাগবে। বিএনবিতে ক্লিক করার পর যে রিসিভ অপশনটা আছে, রিসিভের উপর আমরা একটা ক্লিক করবো, তাহলে আমরা আমাদের যে অ্যাড্রেসটা সেটা এখান থেকে ফিরে পাবো। তো রিসিভের উপর অ্যাড্রেসটা দিলাম, ক্লিক করলাম, দেন এখানে দেখেন বিএনবি স্মার্ট চেন, এই অ্যাড্রেসটাই কিন্তু মূলত আমাদের দরকার হচ্ছে, এই অ্যাড্রেসটা। তো এই অ্যাড্রেসটা দরকার জন্য এই জায়গায় কিন্তু আমাদের একটা কপিটা ক্লিক করতে হবে। তো আমরা কপিতে জাস্ট একটা ক্লিক করলাম, এখন সরাসরি চলে যাব আইস মাইনিংয়ে। আইস মাইনিংয়ে আসার পর এই যে যে অ্যাড্রেসটা দিছে সেই অ্যাড্রেসটাও কিন্তু সেম। তারপরে আমরা এখানে শিওর হওয়ার জন্য আমরা যেটা কপি করলাম, যেহেতু এখনো চেঞ্জ করার একটা সুবিধা আছে, তো আমরা কেন চেঞ্জ করে রাখবো না, বিএনবি অ্যাড্রেসটা এখানে দিব। তো এই জায়গায় আমরা একটা ক্লিক করব, ক্লিক করে এই যে অ্যাড্রেসের জায়গায় আছে অ্যাড্রেসটাতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাড্রেস সেটা এখানে পুরোটা পেস্ট করে দিব। এখানে সুন্দর মতো আগের যে অ্যাড্রেসটা ছিল সেটা সিলেক্ট করে নিব এখন, এবং বর্তমান যেটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট হয়ে গেলে নিচে যে কনফার্ম অ্যাড্রেস আছে কনফার্ম অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দেবো, দেন কনফার্ম করে দেবো, ডান। এইটুকুই ছিল আজকের আপডেট। তো অবশ্যই এটা করে নেবেন, কেননা তারা এই ইথেরিয়াম থেকে এখন বিএনবিতে ট্রান্সফার করছে, মেটামাস্ক থেকে যারা করছেন, ট্রাজলেটের যারা করছেন। তো আপনি যদি আগে মেটামাক্স থেকেও করে থাকেন, এখন ট্রাজলেটের আমি যেভাবে দিলাম এই অ্যাড্রেসটা, এইভাবে আপনার দিলেও কোনো রকম সমস্যা হবে না, এইভাবেও করতে পারেন। তো এই ছিল আজকের আইস মাইনিং এর আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কেননা ভালো ভালো যেগুলো মাইনিং এ আমরা যোগ হচ্ছি প্রত্যেকটারই আপডেট আমার কাছে পেয়ে যাবেন। আর আরও যেগুলো ভালো মাইনিং আছে সেগুলো অবশ্যই আমি চ্যানেলে সবসময় শেয়ার করে থাকবো। আর আর্নিং বিষয়ে, ক্রিপ্টোকারেন্সি আর্নিং বিষয়ে আমি আমার চ্যানেলে সবসময় ভালো ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকেই।